साले मिठाई की दुकान पे लेके जाऊंगा, 200 में बिक जाए। Hey guys, this is Diptang Shura. Welcome to my channel and welcome to another episode of Roast. এই এপিসোডে আমরা একটা ফেমাস গান থারাক, তার মধ্যে মিস্টার ফাইউ ফাসু ফালতু ওই কিছু হবে আর কি, তো ওই ওকে নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমরা গানটা একটু দেখে নেব। মিস্টার ফেজু, ও আচ্ছা ওকে মিস্টার ফেজু বলে। ভাই এটা কি ড্রেসিং, ভাই এটা কি ড্রেসিং, আর ছেলেদেরও মেকআপ লাগে, তা আবার কি চোখে কাজল। আ বাবা হিজড়ে কি আওলাদা, তেরি কমি থি আ। ভাই এটা আমি তোকে গিফট করতে চাই, এটা তোর অনেক কাজে লাগবে। আমি ওকে ভাই বলে ঠিক করলাম তো। আজ হাওয়া মে লহরা রহি হ্যায়, ডান্স কি নহীঁ আতি হ্যায়, বিসি ফির ভি কমর মটকা রহি হ্যায়, জিতনি সি তো এনি হ্যায় ও দম মজা। ওয়াহ ভাই ওয়াহ, অ্যাক্টিং লেভেল ইনফিনিটি। এটা কি অ্যাক্টিং ভাই, এর থেকে অ্যাক্টিং তো আমি হাগু করার সময় করি। এত সুন্দর একটা গান, এত সুন্দর একটা মেয়ে পেলে যে কেউ পাগলের মতো নাচ করতে শুরু করে দেবে। আরে ঠিক এই জন্য এদের বলিউডে নেয় না। ক্যারি দাদা এদেরকে বলেছিল যে 200 টাকায় বিক্রি হয়ে যাবে মিষ্টির দোকানে, কিন্তু আমি যখন গিয়ে মিষ্টির দোকানে দাম করলাম এদের, তখন মিষ্টির দোকানদার বলল 150 রুপিয়া দে। অল হওয়া মে চার দিশা মে ধ্যান কহাঁ পে ম্যাডাম জি, অ্যাপল জেসে গাল হ্যায় তেরে। কি কি গাল, কিসের মতো গাল? অ্যাপল জেসে, এটা অ্যাপেলের মতো গাল। সালা পুরো ইট ফিল্মের ভূতের মতো লাগছে, এটাকে বলে অ্যাপেলের মতো গান। আর পেছন থেকে ডিমের খোলা জ্বালিয়ে ধোঁয়া বার করছে, সেটা তো আলাদাই ব্যাপার, সেটার কথা আমি বলবো না, ছেড়ে দাও। আর তারপর দিদি একটা ইউটিউব চ্যানেল খুলে তার একটা ব্লগ শেয়ার করে, ওখানে দিদি বলে শুটিং এর জন্য সিমলা গেছিল। কি শুটিং? তারপর একদিন শোনা গেল যে তাকে নাকি খুব বাজেভাবে নির্যাতন করা হচ্ছে। কি হচ্ছে এটা, নারীদের রেসপেক্ট করো, তাদের নির্যাতন নয়। দেখো এই পুরোটা একটা মজা ছিল, তাই কেউ সিরিয়াসলি নিও না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এখনকার জন্য বাই।